তালিকাভুক্ত কোম্পানির অবণ্ডিত লভ্যাংশ দিয়ে গঠন করা হচ্ছে পুঁজিবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড, আকার হবে 21,000 কোটি টাকা। পুঁজিবাজার উন্নয়নে কাজে লাগানো হবে তহবিল। বিএসইসি চেয়ারম্যান বলেন, অলস পড়ে থাকা অর্থ কাজে লাগাতে এই উদ্যোগ, তবে এই তহবিল থাকবে উন্মুক্ত। দাবিদাররা যে কোনো সময়ে লভ্যাংশ বুঝে নিতে পারবেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দক্ষতার সাথে পরিচালনা করতে পারলে এই তহবিলের মাধ্যমে লাভবান হবে দেশের পুঁজিবাজার। কোম্পানি লভ্যাংশ দিলেও কোনো কারণে তা বুঝে পাননি বিনিয়োগকারী। বিও অ্যাকাউন্ট থাকলেও মালিক খুঁজে না পাওয়াই কোম্পানিও লভ্যাংশ বুঝিয়ে দিতে পারেনি, যা দীর্ঘদিন পড়ে আছে কোম্পানির অ্যাকাউন্টে। বোনাস এবং নগদ লভ্যাংশ মিলে যার পরিমাণ প্রায় 21,000 কোটি টাকা, এ অর্থ পুঁজিবাজার উন্নয়নে কাজে লাগাতে চাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এজন্য গঠন করা হচ্ছে বিশেষ তহবিল। বছরের পর বছর আমাদের অনেক বিনিয়োগকারী তার ডিভিডেন্ড পায় নাই বা পাচ্ছে না, বা হয়তো উনি ইহজগৎ ত্যাগ করেছেন, অথবা ওনার খেয়াল নাই, বা উনি বিদেশে। এটাকে আমরা একটা ফান্ড হিসাবে আইসিবির কাছে রাখবো, কারণ আইসিবি বিভিন্ন জায়গার থেকে অনেক হাই ইন্টারেস্টে ফান্ড নেয়, তার নিজেরই একটা উইংয়ের কাছ থেকে একটু কম সুদে পায়, তাহলে সেটা এই ফান্ডেরও লাভ হবে, আইসিবিরও লাভ হবে। এভাবে আমরা একটা মার্কেটকে যাতে আরও স্টেবল রাখা যায়, সেটার জন্য হয়তো আইসিবিকে স্ট্রেংথেন করার জন্য এটা ব্যবহার করতে পারবো। অবণ্টিত লভ্যাংশ দিয়ে পুঁজিবাজার স্ট্যাবিলাইজেশন তহবিল গঠন করা হলেও এটি বিনিয়োগকারীদের জন্য থাকবে উন্মুক্ত। যারা অর্থের দাবিদার তারা প্রমাণ দিয়ে যে কোনো সময় লভ্যাংশ বুঝে নিতে পারবেন। কাস্টোডিয়ানের কাছে এটা পারপিচুয়াল ফর্মে থাকবে, এটা ফরফিটেড হবে না। তাহলে যে যখন ইচ্ছে আসে ক্লেম করে নিয়ে যাবো, আমরাও তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো যে উনি কেন ওনার ডিভিডেন্ডটা নিচ্ছেন না, ওনার বোনাস শেয়ার নিচ্ছেন না। এই জিনিসগুলো খুঁজে বের করবো এবং তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। বিএসইসির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, তারল্য সংকট কাটাতে এটি বড় ধরনের সহায়তা করবে, পুঁজিবাজারের অস্থিরতা সামাল দিতেও ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। তবে এটি দক্ষতার সাথে পরিচালনা করা জরুরি। এই টাকাটা যে আইডিয়াল ছিল সেইটাকে হয়তো একটা ইফেক্টিভ ম্যানারে ম্যানেজমেন্ট করা হইলে সেইটা প্রোডাক্টিভ ভূমিকা পালন করতে পারে। দক্ষ ব্যবস্থাপনা কিন্তু এখানে একটা বিষয়। দক্ষ ব্যবস্থাপনার পরিকল্পনা করেই বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই ফান্ডটাকে অপারেট করবে বলে আমি মনে করি। এই সমস্ত ফান্ডটা যেন প্রপার ইউটিলাইজেশন হয়, কারণ প্রপারভাবে যেন এটা বিনিয়োগ হয়, কারণ দক্ষতার সাথে এটা করে তাহলে বাজারেরও একটা ব্যাপ্তি হবে, সম্প্রসারণ হবে, ক্রয় বিক্রয় বাড়বে এবং সব কিছুরই একটা কিন্তু এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। এটা একটা আমি মনে করি যে গভর্নমেন্টের একটা একটা সৎ ভালো উদ্যোগ। সরকারি প্রতিষ্ঠান আইসিবির মাধ্যমে পরিচালনা করা হবে এ তহবিল, এজন্য থাকবে আলাদা পরিচালনা পর্ষদ। প্রজ্ঞাপন জারির পর দ্রুতই এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিএসইসি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।